চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশন থেকে নার্স নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কি বলা হয়েছে না, 19/10/2023 নোটিশটি পাবলিশ হয়েছে, নিচে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেওয়া আছে। এখানে দেখো একটা পোস্ট আছে এবং এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হচ্ছে। একটু নিচেলে দেখতে পারবে যে জুনিয়র এন্ডোস্কোপি, তারপর আছে টেকনিশিয়ান, অর্থাৎ যে পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র এন্ডোস্কোপি টেকনিশিয়ান, যেখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং একটু নিচেলে তোমাদের কোয়ালিফিকেশানে দেখতে পারছো নার্সিং অর্থাৎ বিএসসি জিএনএম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং তারও একটু নিচেলে দেখতে পারবে যে আরও অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারাও আবেদন করতে পারবে। নার্সিং যেহেতু লেখা আছে তাহলে এখানে বিএসসি জিএনএম এএনএম সকল ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে সেটা আমি পরে বলছি, এখন অবধি বুঝতে পারলে যে একটা পোস্ট আছে, এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল পোস্ট, 25,000 টাকা স্যালারি, নার্সিং স্টুডেন্ট আবেদন করতে পারছো, 35 বছর হচ্ছে আপার এজ লিমিট, যেখানে এক বছরের জন্য তোমাদেরকে নেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে সে টাইমটা বাড়ানো হতে পারে। কোনো রকম আবেদন করতে হবে না, শুধুমাত্র ওয়াল্ক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সিলেকশনটি করা হবে। 31 অক্টোবর 4:00 PM-এ তোমাদের ইন্টারভিউটি আছে এবং তার নিচে দেখতে পাচ্ছ ইন্টারভিউ তোমাদের কোন জায়গায় ইন্টারভিউ দিতে হবে সে ভেন্যুটাও তোমাদেরকে দেওয়া আছে। তার একটু নিচেলে দেখতে পারবে তোমাদেরকে 200 টাকা পেমেন্ট করতে হবে, সেটা অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড, তারপর এগুলো তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা কী করবে না, এই যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা লিখবে, নিজেদের নাম লিখবে, বাবার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, বার্থ প্লেস লিখবে, এসসি এসটি ওবিসি লিখবে, ডিগ্রি ডিপ্লোমা ইয়ার ইউনিভার্সিটি, এখানে গ্রেড এগুলো লিখলে একটু নিচে এসে তোমাদেরকে কী করতে হবে, অ্যাটাচ সেলফ অথেন্টিকেশন সার্টিফিকেট হয় না বা রিকোয়ার্ড, এখানে তোমাদের এক্সপিরিয়েন্সটা দেবে, প্রেজেন্ট স্ট্যাটাসটা দিয়ে দেবে, আমি এখানে কাইন্ডলি অ্যাটাচ অ্যাডিশনাল সিট সেটাও তোমাদেরকে দিতে হবে। এবং এখানে কী বলা হয়েছে যে ক্যান্ডিডেট সিগনেচার, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই লিস্ট ডেটটা দেবে এবং লিস্ট অফ এনক্লোজার, এখানে তোমাদেরকে কী কী না ডকুমেন্টস তোমাদের নেসেসারি যেগুলো দিচ্ছ সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে 1 থেকে 8 অবধি লিখে দিতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলি তোমরা দিচ্ছ। তোমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার পর কী করতে হবে না, এই যে 31 অক্টোবর 4:00 PM-এ এই অ্যাড্রেসে তোমাদেরকে ইন্টারভিউ ডাইরেক্ট সরাসরি তোমাদেরকে ইন্টারভিউ যোগদান করতে হবে। এবং তোমরা হয়তো অনেকে এরপর ভাবছ যে একটা পোস্ট আছে কে পাবে না পাবে, কীভাবে পাবো, আমি তো পাবোই না। তোমাদেরকে একটা বিষয় বলে দিই, তোমরা পেতে পারে নাও পেতে পারে, একটা পোস্ট কিন্তু কেউ না কেউ পাবে, সেটা তুমি হোক বা অন্য কেউ হোক, ঠিক আছে। এখানে যে দেখতে পাচ্ছ ইন্টারভিউ আছে, এই তুমি ইন্টারভিউটা যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে, ইন্টারভিউ কেমন কোশ্চেন করা হয়, কীভাবে অ্যান্সার দিতে হয় সেই রিলেটেড তোমার একটু নলেজ আসবে এবং তোমার কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেকটাই বাড়বে। তাই একটা পোস্ট এসছে এটা দেখে তুমি ভাবো না যে তোমার সিলেকশন হবে না, তুমি সিলেকশন হতেও পারো না হতে পারো, কিন্তু তোমার কনফিডেন্সটা বাড়বে, তোমার নলেজটাও বাড়বে। তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। এটা পশ্চিমবঙ্গের যে চিত্তরঞ্জন ক্যান্সার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশন থেকে রিক্রুটমেন্টই করা হয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, সাথে সাথে 31 অক্টোবর তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে সকলে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার, কোনো রকম অফলাইন বা অনলাইনে কোথাও কিছু আবেদন করতে হবে না, সরাসরি ফর্ম ফিল আপ করে যে ডেটটা ইন্টারভিউ বললাম সেই ইন্টারভিউ ডেটে তোমরা সরাসরি অ্যাটেন্ড করবে, অফলাইন বা অনলাইনে কোথাও কিছু ফর্ম ফিল আপ করতে হবে না, সরাসরি ইন্টারভিউ অ্যাটেন্ড করো। নার্সিংয়ের জব এবং নার্সিংয়ের আরও সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে করে কোনো ইনফরমেশন পরবর্তী কোনো ইনফরমেশন তোমার কাছ থেকে মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।